দাদু রুকলে যাবে জানে কি আজকে হ্যাঁ আমার বাবা রাতে চলাইছিল না এই তো আমি হ্যাঁ ও রাতে সারা ঘুমায় না তো তাই তো কইছি বাবা রে ঘুমাতে দিছিলে আস্তে আস্তে অভ্যাস করো দাদা তো প্রথম দিনই করে নিছিল মনে হয় নাকি দাদা নিছিলেন না না ভয় দিয়ে ধরে না আজকে প্রথম চাপলো আজকে প্রথম হ্যাঁ বাবা রে 3 দিন পরে কল চাপলো নাকি আমার বাবা জীবন সাত হয়ে গেল ও দেখো না মুয়ে কোনে নিছিল দাদা আজকে আজকে দাদুর জীবনটা একেবারে সার্থক ছেলে মায়ের ঘরে ছেলে কোলে নিল তবে কালকে কোলে নিয়ে কালার ছিল আরে শান্তনু করা আছে কে কে কালার থেকে ও মাই গড কে কে धूमधाम खावा दावा कारण से दिन पाड़ाते महोत्सव रास चलो এখানে বক্স লাগাবি নাকি তো এই যে বক্স এসে আরো আসবে আর এই সময় আমি কিছু বলি নাই সবর কাকারা ঠাকুর দাদারা দাদুরা সবাই মিলে প্ল্যানিং করে দিকে যা কিছু হচ্ছে সব বাবা কাকা শান্তনু চন্দনেরা সবাই মিলে করছে আরে দেখুন রান্না বান্না সব শুরু হয়ে গিয়েছে শুধু একটাই হচ্ছে দার হয় না এখনো না জানিটা হয়েছে ভোর 4টা থেকে কাজ শুরু হয়েছে 12টার মধ্যে কমপ্লিট করতে হবে আজকে যদি 12টা থেকে খাওয়ানো শুরু করি তাহলে মোটামুটি দুটো আইটার মধ্যে তিনটার মধ্যে হয়ে যাবে নালে একটু দেরি করলে সেই খাওয়া শেষ হতে হতে বিকাল হয়ে যাবে আজকে নাচবে নাকি ডিজেতে আরে ডিজে লাগা না আমি আমি তো মা আমি নাচব কান দিদিমারা নাচবে না ঠাকুরমারা নাচবে না তুমি নাচতে পারো একটু না আমি নাচব না নি তুমি লাগবে একসাথে আমি আনন্দ ঠেলাই তো পড়ে যাচ্ছি তুমি নাচছো কি আমি কয় বছর পরে আমি আমি ছেড়ে খেলে নিলাম তো জানিস খাসি চলে এসেছে খাসি নয় পাঁঠা পাঁঠার মাংস কুচি পাঁঠা সবকিছু চলে এসেছে তো সুন্দর সুন্দর এই মুহূর্ত গুলো সাথে এই একতাবদ্ধতার মাঝখানে কিন্তু এই ভালো মুহূর্ত গুলো খুঁজে পাওয়া যায় আমরা যারা যেখানেই আছি খুব সুন্দর একটা মুহূর্ত আজকে কাটাবো আজকে আমি ফাটাফাটি ডান্স করব একটু পরে এই যে এই টুকাই ভালো করে এন্ডি বেলুন বেঁধে দে এখানে কি বাড়ি রান্না নাকি হ্যাঁ বাবা বাড়ি মানে কি এই সকালেরই এতে এতে ভাত খাবে খাবে এতে পুরি খাবে 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 এটা পুরি খায় তোমরা সবাই কি চেয়ার বাদ দিয়ে এতে বসেছো নাকি আলাপ করতে হবে কে কোথায় কোন কাজে যাবে সেগুলো ঠিক করতে হবে সকালের টিফিনটা আমরা অন্তত সেরে নি যেভাবে কাজ এগোচ্ছে সবাই মিলে যেভাবে লেগেছে মানে খুব তাড়াতাড়ি সবকিছু হয়ে যাবে সবাই রেডি হও সবাই রেডি হও দেখুন চারিদিকে সাজানো হচ্ছে কে জেঠু ভিডিও কল করেছে নাকি ঠাকুমা দিদারা সব সাজাসাজি করছে যে মিষ্টিটা আসছে এখন এটা হচ্ছে আমাদের এলাকার সব থেকে ভালো মিষ্টি এই মিষ্টিটার নাম কলকাতার লোকে খেয়েছে অনেক বাইরে বাইরে লোকে খেয়েছে সবাই নাম করেছে বলেছে এত ভালো মিষ্টি কোথাও খাইনি দেখাও তো মিষ্টিটা
মিষ্টি এখন শুধু আরে টিপে দেখাও একটু কেমন করেছে তুলো তুলো একদম এত নরম পুরো তুলো আমার ভাঙবে না তো এরকম ভাঙবে না পুরো এই দোকানের বিখ্যাত মিষ্টি বাহ 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 আরো চারজন যাচ্ছে তো ওই যাই চারজন একটা হয়েছে তোমাদের সাজা কোজা হয়ে গেল সেটাই তো ভাবছে দেখে চলো চলো বেশি চলো চলো আজকে সব ঠাকুমা দিদারা সাজবে চলো আমার তো ঠান্ডা লেগে গেছে ঠিক আছে ঠান্ডা দেখে ঠান্ডা এমন সাজাবে ঠান্ডাকে বুঝতে পারে ঠান্ডা লেগে গেছে শরীর খারাপ তোকে ধরে ধরে নিয়ে যাবো চল কি হলো তুই হাসছ কাকে দিয়ে বলে দাও নাই করে কি কে আদি কে নাই নাই তো আমি কি করে দেব আমাকে যা দিয়ে যাবে তাই ও ওই যে আমাকে যা দিয়েছে আমি ধরে আছি তো ঠকানোর কিছু নেই তো আমি যদি না নিতে পারতাম এই তো কার প্ল্যান ছিল এটা আমার শ্যামসুন্দর দাদা তো শ্যামসুন্দর দাদা বড় বড় বলে যাও আমি সেই দশটার সময় আসছি তখন থেকে ঘুমিয়ে শ্যামসুন্দর দাদা এখন ভাইয়ের ঘুমের টাইম রাত্রে ঘুমায় না ওদিন ও তো সকাল থেকেই ঘুমাচ্ছে ছোট বিশে কয় ছোট বিশে ভেঙে গেছে তোমরা ছবি তুললে দিদার সাথে না না মাসি কিন্তু দেখতে সুন্দর লাগছে হ্যাঁ ভালো সাজিয়েছে আরে সুন্দর লাগছে মাসি কিন্তু সবাইকে ভালো সাজিয়েছে হালকার মধ্যে খুব সুন্দর তাহলে হবে আমাদের নাতি বিউটি পার্লারের লোক নিয়ে তো তোমাদের মধ্যে কাকে পছন্দ করলে কিছু বলে না এখন নাতি দাঁড়া বলে নাই বলে বাবা পছন্দ করবে চলো চলো সন্ধ্যাবেলা আরে পছন্দ করে শের গলায় মালা পরে দেবা থেকে যেতে পারবে সামনে বাড়ি কি পরিষেবা কথা আমাদের ওমা তোমরা খেয়ে নাও যাও যেমন মনার ছেলে আমার গলায় মালা দিছিল মনার ছেলে এই শানুর ছেলে কার গলায় দেয় শানুর ছেলে কার গলায় দেখি 3:45 বাচ্চা এখন গ্রামের লোকজন আত্মীয় স্বজন যারা ছিল প্রায় সবারই হয়ে গিয়েছে এবার আমাদের নিজেদের লোক কটা খেতে বাকি আছে তাহলে হয়ে যাবে মোটামুটি 4:30 মধ্যে কমপ্লিট হয়ে যাবে এখন আমরা এসেছি খাওয়া দাওয়ার পর্বে লাস্ট দিন চলে আসছে সবার লাগতে আমরা খাইতে হচ্ছে বাড়ির সবাই এখন একসাথে এ তুমি কখন বসলে আমি তোমাকে দেখি নাই কখন বসলে তুমি এই যে এখন খাওয়া দিল আমাকে
আমরা এখন চারজন বসেছি ভাতের গল্প করতে, বুঝলি? অনেকদিন পর হয়েছি চারজন একসাথে। রাতে কি আছে? ডিজে ডিজে তো একটু পরে শুরু হবে। ও বাবা, পনির তরকারি না, একটা মিক্স ভেজ মনে হয় পনির আছে, নবরত্ন। তোমাদের বিয়ের সময় সবাই খেতে বসেছি, খেয়ে ওই ডাল আর পনির মানে এরকম একটা কিছু ছিল ওইটা পড়েছে, উঠে চলে গেছিলাম, খেতে পাইনি, ওই জন্য আমি বললাম আগে খেয়ে নি, তারপরে দেখা যাবে বাকি। সব দিদি মামা তুই টেস্ট পাচ্ছিস তো? ভালো হয়েছে মামি, ভালো হয়েছে মাসি। তুমি খুব খারাপ করলে কিন্তু। কি বললাম আমি? আমার কিছু না বলে ডেকে বসে গেল। কতবার ডাকলাম যে বসো বসো বসো, একবার আসলে মা খেয়ে যাও না, আমাদের দিন একদিন আসবে, সেদিন আমরা সাইন করে দেবো, আমরা আগে সেদিন শোনো, ভারত 10টা ম্যাচ পরপর হেরেছে, কিন্তু ফাইনাল হেরেছে, আমরা একদিন ফাইনালে জিতবো। আমরা তো জিতে গেছি, আমাদের একবার না হারলে কি ক্ষতি কিছু? এই শোন, এই শোন, এদিকে শোন, এদিক গো, এদিক গো। আসলে কি, আমরা অলরেডি ফাইনালে কাপ পাইয়ে গেছি, আর ফাইনালে কাপ পাইয়া আমরা অল ইন্ডিয়া জিতে গেছি। ফাইনালের কাপ এখনো পাই নাই, আমাদের যখন নাতনি হবে তখন ফাইনালে আমরা পাইয়ে গেছি। আমরা পাও নাই, পাও নাই, কি হয়েছে? আমার দিদিরা সবাই সাজু কুজু করে আমরা ওয়ার্ল্ড কাপ পাইয়ে গেছি। তোরা আমাদের আমাকে কাজ করলা, আমাদের এখন নাতিন হয়েছে, দিদিরা সবাই সাজু কুজু করে বিউটি পার্লারে ক্যাটেল দিয়েছে, ঠিক আছে? এইবার যেদিন নাতনি হবে দিন আমাদেরও একদিন আসবে, সেদিন আমরা ও মাসিমা এখন তোরা হেরেছিস তো? হ্যাঁ, হেরেছিস, ফাইনালে জিত। আচ্ছা, হেরেছিস, আমরা ফাইনালে কাপই বাড়ি, কাপ নিয়ে বাড়ি যাব, তখন সুন্দর সময় বসে থাকবো। এ কি হলো? তোমার কি নিয়া ঘুরি বেরেন তো গুটি যাবার জান, চাইলে তোমার কি খিরি নিগেন দার্জিলিং এ যাব। আজকের যে আনন্দ উৎসবে আমরা সবাই সামিল হয়েছি, একমাত্র যে আনন্দের মেন কান্ডারি রানু বিশ্বাস, দ্বিতীয় কান্ডারি কান্ডারি হচ্ছে আমার মেজদি, মেজদির একমাত্র নাতি, তার উপলক্ষে আমরা সব আয়োজন করেছি। আর দ্বিতীয় কান্ডারি হচ্ছে যে আমাদের কেশব, আমাদের কেশব আমাদের বড় নাতি আর আমার দিদি, দ্বিতীয় কান্ডারি। তৃতীয় কান্ডারি হচ্ছে আমার মেজ বোন আমার ছোট, এই দুজন হচ্ছে আমার বর্দার ছোট, আর আমার ছোট হচ্ছে রিঙ্কু বাড়ই। তা সত্যি আজকে খুব আনন্দ করছি, এক্সারসাইজ সব থেকে ছোট, যে সব থেকে ছোট যে আমার মামারা বোনটা, তিন মাস বয়স, তিন মাস বয়সের সময় মা হারিয়ে যায়, এই হচ্ছে আমার সব থেকে ছোট বোন। আর বললাম না, এই বোনটার প্রতি আমার অদাগ বিশ্বাস, এই বোনটাকে আর এই বোনটা আমার ছোট, এই বোনটাকে আমি অনেক ভালোবাসি, বড় দুজনে খুব ভালোবাসি। কেউ দুঃখ করবে না আজকের দিনে, কেউ দুঃখ করবে না, সবাই গান চালা, গান চালা, গান চালা।
পৃথিবীতে তিনটে ভাগ কাউকে শেয়ার করা যায় না, এক আনন্দের ভাগ, আর এক পাওয়ার ভাগ, আর এক হারানোর ভাগ, এ কেউ নিতে পারবে না। তো এই উৎসবে আজকে আমরা আনন্দ করব, আমার একমাত্র নাতি, আজকে আমাদের সেই উৎসব। খুব সুন্দরভাবে আমরা সবাই একত্রে এক জায়গায় হয়েছি, আনন্দ করব। মিউজিক তো খাওয়া দাওয়া হলো, এখন ডিজে বাজছে, সবাই নাচ টাচ করছে। আর সবচেয়ে ভালো লাগলো আজকে অনেকদিন পরে মা পিসিরা সাজলো, তো মানে খুব ভালো লাগলো আজকে, দিনটা দারুণ কাটলো। তো আপনাদের কেমন লাগলো জানাবেন। আর এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।